একদম গানে উঠে আমি কারাগারের দিকে যাচ্ছিলাম। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এখানে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে, টিয়ার সেল ছুড়ে গুলি করে, এবং এখানে একজন কর্মকর্তা আমাকে গালিগালাজও করে করে তারাই পরিস্থিতির ঘোলাটে করে ঘোলাটে করে এখানে আজকে এই যে এই অবস্থা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যদিও আইন এখন আইন বিভাগ এখন সম্পূর্ণ নির্বাহী বিভাগের দাসে পরিণত হয়েছে, তারপরে আইনিভাবেও আমরা এটাকে মোকাবেলা করব, রাজনৈতিকভাবেও আমরা এটাকে মোকাবেলা করব। আমি বারে বারে বলেছি, তারা এখানে পুলিশ বাহিনী যখন তাদের উপরে হামলা করে, তাদের উপরে লাঠিচার্জ করে, তাদের উপরে টিয়ার সেল মারে, তখনই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তার আগে পর্যন্ত সবই ঠিক ছিল। আমি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কারাগারের দিকে প্রিজন ভ্যানে উঠেছি, যাচ্ছি এই রকম। আমিও খাইছি, আমি লাইভে চেক করবেন, লাইভ লাইভ আমি চেক করতেছি। আপনারা আবার ঘুরে
লাইভে ঢুকবো, তুমি দেখবে।